প্রতিদিনের ন্যায় আজকেও আমরা আরেকটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। তো আজকের এই ভিডিওটি হচ্ছে ত্রিকোণমিতির বিপরীত বৃত্তীয় ফাংশন সম্পর্কে একটি অঙ্ক। তো অঙ্কটি আমরা দেখতে পাচ্ছি এখানে বোর্ডে লেখা আছে, কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই প্লাস কস ইনভার্স জেড ইকুয়াল হচ্ছে পাই। হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই জেড ইকুয়াল হচ্ছে ওয়ান। তো এখানে যেহেতু দেওয়া আছে যে কস ইনভার্স এটা দেওয়া আছে, সেহেতু আমরা এটা দিয়ে এটা প্রমাণ করতে পারি। তো আসুন আমরা অঙ্কটি প্রমাণ করার চেষ্টা করি। তো দেওয়া আছে যে কস ইনভার্স ওয়ান এক্স প্লাস কস ইনভার্স ওয়ান ওয়াই প্লাস কস ইনভার্স ওয়ান জেড, যেটা আমরা এভাবে দিয়ে রাখবো, তা নাহলে টু আর জেডের মধ্যে কোনো পার্থক্য আমরা বুঝতে পারবো না, ইকুয়াল হচ্ছে পাই। তো এখন যদি আমরা ওই ধরনের যদি কোনো কিছু করতে চাই, এটা যদি মেলাতে চাই, তাহলে আমাদের নিশ্চয়ই এখানে স্কোয়ার লাগতেছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তো এই স্কোয়ার মেলানোর জন্য আমাদের এটাকে যদি আমরা ওই পাশে দিই আর যদি বর্গমূল করি, বা বর্গমূল করলে আমাদের স্কোয়ার চলে আসবে। তো এখন এখানে হচ্ছে কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই ইকুয়াল হচ্ছে পাই, আর এটা আমরা বা বলে দিতে পারি, এখানে এভাবে না দিয়ে বা দিই, তাহলে সুবিধা হবে। এটা যদি এদিক নিয়ে আসতেছে, তাহলে আমাদের হচ্ছে মাইনাস কস ইনভার্স ওয়ান আর জেড। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটি একটি সূত্র, কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই, যা আপনাদের বইয়ে দেওয়া আছে। তো এই সূত্রটি হচ্ছে কস ইনভার্স ওয়ান। তো এই সূত্রটি হচ্ছে আমাদের এরকম, এক্স ওয়াই হুবহুব সূত্রটি ধরেন, আর এখানে হচ্ছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আবার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার, তো এটার ওপর বর্গমূল। তো এটি হচ্ছে কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই এর সূত্র। তো যেহেতু এটাই, তো বাইরে আর কোনো লিখলাম না, আর এটা হচ্ছে আমাদের কস ইনভার্স ওয়ান জেড, আর এটা হচ্ছে বা। এখন যদি আমরা এখানে দেখি, তো এই কসটাকে আমরা এদিক নিয়ে গেলে আমাদের সুবিধা হয় আরও। এখানে হচ্ছে এক্স ওয়াই থাকতেছে, আর ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আর ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার, আর এটার উপর হচ্ছে রুট। তো এখন যদি কসটা এদিক নিয়ে আসি, কস ইনভার্স ওয়ান, তো এটা হচ্ছে এখন এভাবে থাকবে কস ইনভার্স ওয়ান জেড। যেহেতু কসটা এদিক থেকে এদিক আসলো, সেহেতু এখানে সামনে অবশ্যই মাইনাস হবে, প্লাস থেকে যদি এদিক যায় তাহলে মাইনাস হবে, আর যদি এদিক মাইনাস থাকতো তাহলে এদিক প্লাস থাকতো। তারপর এখানে আবার বা দিই, তো সরি এখানে আমরা দেখতে পাচ্ছি, আমি এখানে মনে করছিলাম না যোগ অবস্থায় আছে, কিন্তু এখানে যোগ অবস্থায় নেই, গুণ অবস্থায় আছে, সেহেতু এখানে মাইনাসটা হবে না। আর গুণ অবস্থা থাকলে এদিক আসে ভাগ অবস্থায় চলে যাবে। তো এখানে যেহেতু কস ইনভার্স ওয়ান আছে, যেহেতু ভাগ করবো, ভাগ করলে এই ইনভার্সটা চলে যাবে। তো এইভাবে থাকতেছে, এখন আমরা এটাকে এইভাবে রাখতেছি, কোনো কিছু করতেছি না, কোনো পরিবর্তন করতেছি না। আর আপনারা এগুলো পুশ করে তুলে নেবেন, তাহলে খুব সুন্দর, মানে বুঝতে খুবই সুবিধা হবে। আর আমরা জানি কস পায়ের মান হচ্ছে ওয়ান, সরি ওয়ান না, জিরো। তো এখানে জিরো না বসালে চলে, আর যেহেতু এখানে মাইনাস আছে সামনে, তো এই মাইনাসটাকে এখানে দিই, আর এটা হচ্ছে কস, আর এটাকে এখানে বসে দিই, মানে এটাকে এটাকে এটার সাথে গুণ করে দিচ্ছি। তো এখানে আসতেছে কস ইনভার্স, এটা হচ্ছে কস, এটা হচ্ছে জেড। আর আপনারা বললাম যে যেগুলো সিকোয়েন্স আকারে তুলে নেবেন, কারণ আমাদের উপরটি স্বল্পতার কারণে আমরা উপরগুলো মুছে দিচ্ছি। তো এরপর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যদি করি, তাহলে এটা থাকতেছে এক্স ওয়াই মাইনাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আর ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার, আর এখানে হচ্ছে বর্গমূল। আর এখানে যেহেতু এটা আর এটা যদি কাটাকাটি যাবে, সেহেতু এখানে থাকতেছে মাইনাস জেড। আর আপনাদের বলছি অবশ্যই আমাদের ভিডিওগুলো সিকোয়েন্স বা ধারাবাহিক আকারে দেখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এখন যদি এটাকে এদিক নিয়ে আসে আর এটাকে যদি এদিক দিয়ে যাই, তাহলে ভালো হবে। তো এক্স এক্স ওয়াই, এটা যদি মাইনাস আসে সেহেতু এদিক হবে প্লাস প্লাস জেড, আর এটা এদিক মাইনাস আসে সেহেতু এখানে হবে প্লাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আর ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে হচ্ছে বর্গমূল। এখন যদি আমরা এটিকে বর্গ করি, যদি বর্গ করি, এখানে বর্গ দিয়ে দিলাম সরাসরি, এটাকে যদি বর্গ করি, না না লিখলে চলবে। তো এখন এটাতে যদি আমরা সূত্রে ফেলি, তাহলে আমাদের এটা আসতেছে এক্স স্কোয়ার, আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলতেছি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার একবারে করে দিচ্ছে, এ প্লাস এ স্কোয়ার প্লাস টু ডট এক্স ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। আর এটাকে যদি আমরা করি, তাহলে আমাদের এখানে আসতেছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার
আর 1 মাইনাস ওয়াই স্কোয়ার। তারপর আমরা এখানে ক্যালকুলেট করলে দেখা যায় যে এটা এখানে থাকতেছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2xyz প্লাস জেড স্কোয়ার। আর এটাকে যদি গুণ করি তাহলে আমাদের 1 1 1, আর 1 মাইনাস ওয়াই স্কোয়ারের সাথে গুণ করি তাহলে ওয়াই স্কোয়ার, আর মাইনাস আর মাইনাস প্লাস হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার, আর মাইনাস মাইনাস প্লাস সেহেতু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো এখান থেকে যদি আমরা দেখি যে এখানে হচ্ছে প্লাস আছে, এখানে প্লাস আছে, যদি এটাকে এদিক নিয়ে আসি তাহলে এটা মাইনাস হয়ে যাবে, কিন্তু এখন এদিকে না নিয়ে আসে সরাসরি আমরা এটাকে মুছে দিচ্ছি। আর তাহলে 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 আমরা এগুলো যদি সবগুলো এদিক নিয়ে আসি তাহলে আমাদের ফলাফলটা আসতেছে হচ্ছে সাজা নিচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xyz = 1। তো এখন দেখতে পাচ্ছি যে এটা আর আমাদের যেটা প্রমাণ করতে বলছে এটা একই, তো অতএব এটাই প্রমাণিত। আর যদি এই ভিডিওতে কোনো সমস্যা থাকে বা আপনাদের কোনো বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিও এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।